যাস একবার যেই ঘুই রাত আকাশ লাগবে ঝাঁকাশ পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সবসময় আমরা পদ্মার ইলিশ খেয়ে তো আর রূপ ঝকঝকে করতে পারি না, আর কি বলতো সবসময় কোনো ভারী ধরনের মেকআপ করতেও ভালো লাগে না স্কিন খারাপ হওয়ার ভয়ে। আর বিশেষ করে যদি মানে বড়দের সাথে কোথাও বেরোলে তাদের যদি তাড়া থাকে তো সেই সময় করা সম্ভব নয় ভারী ধরনের মেকআপ। তো হাতের সামনে যাই সমস্ত টুকিটাকি জিনিস পাই তাই দিয়েই আজকে আমি মেকআপ করব, আর মেকআপ করে দেখাবো এই ত্বক ঝকঝকে তকতকে কি করে হয়। চলো আজকে দেখাই তোমাদের আমার মেকআপের জিনিসগুলো। এই যে দেখো মাত্র এই কটা জিনিস দিয়ে আজকে আমি আমার মেকআপটা করব। আজকের মেকআপের জন্য কিন্তু নো ফাউন্ডেশন, নো ফলস আইল্যাস, নো হাইলাইটার, নো কন্টোরিং, কিচ্ছু না, শুধু ওই জিনিসগুলো দিয়ে দেখাবো। এমন কি ঠোঁট রাঙানোর জন্য কোনো গ্লজি লিপস্টিকই নয়, শুধু লিপ পেন্সিল। চলো শুরু করে দিই ঝটপট। তো আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কারোর কাছে যদি ক্লিনজার থাকে তোমরা তাই দিয়ে, যার কাছে যা আছে তাই দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। তো এবার এই যে নিভিয়া ময়েশ্চারাইজার ক্রিম দেখতেই পাচ্ছ, টিপটা খুলে নিই। যে যতটা পারবে সে ততটাই ঘষে নেবে। ভালোভাবে আমি স্কিনে এটা লাগিয়ে নিয়েছি, নিয়ে এক থেকে দু মিনিটের মতো ওয়েট করবো। সেই সময়টা যদি না থাকে আমি বিশেষ করে কি করি বলে দিচ্ছি, এটা লাগিয়ে কোথাও যাওয়ার হলে চুলটা বেঁধে নেবে। আর তোমাদের কাছে যদি সেই সময়টা না থেকে থাকে তাহলে এটা লাগিয়ে হাতটা ধুয়ে নেবে, ব্যাস। তাহলেই এক সেকেন্ড দু সেকেন্ডের মতো হয়ে যাবে। তো মানে একদম ডাইরেক্ট না লাগিয়ে, এবার দেখো এই যে ল্যাকমি রোজ পাউডারটা একটু বেশি করে নিয়েই থুপে থুপে, যেমন সেই বাড়ি তৈরি হওয়ার সময় দেয়ালে সিমেন্ট দেয় থুপে থুপে, ঠিক সেই রকম সিমেন্ট দিয়ে, সিমেন্ট না পাউডার দিয়ে। এই যে যতটা সাদা করা যায় ভূতের মতো ততটা করে নেবে। এরপর কি করছি দেখ, পাউডার লাগিয়ে আমার মুখটা ফসা ফসা হয়ে গেছে। তো চলো এই যে এবার রুমাল নিয়ে নিয়েছি, ভালো করে মুছে নেবো। তুলি না থাকলে কি করবো, তুলিও ব্যবহার করা যাবে না সেই সময় তাড়াতে, সেই জন্য এই যে এরপর এই যে এইটা দেখো ভেসলিনের কেরামতি দেখাবো। যেহেতু হাতে সময় থাকে না কন্ট্রোলিং করারও সময় থাকে না, হাইলাইটার করারও সময় থাকে না, তো তাই এই ভেসলিন দিয়েই আমি নাকটা একটু কাঠারি করে নেবো। দেখো হাইলাইটার মতো হলো কি একটু নাকটা। আর একটা জিনিস করবো সেটা হলো চোখের পাতাতে পাউডার লাগানোর পর না যতই মুছি একটু লেগে থাকে, তো সেটা তো তুলি আর ইউজ করছি না ঝাড়াও সম্ভব নয়, তাই জন্য এই যে ভেসলিন নিয়ে একটু চোখের পাতাগুলোতে এরম করে দিলাম আর ভুরুটাতেও। আর এইগুলোতে যেগুলোতে আমরা হাইলাইটার ইউজ করি সেখানগুলোতে ভেসলিনটা দিয়ে দেবো, তাহলে কি হয় গালগুলো ফোলা ফোলা চকচক করে। তো দেখলে ভেসলিনের কি কেরামতি। এরপর দেখো এই যে এই পেন্সিল সবার কাছেই থাকে জানি, মেকআপ যারা করতে ভালোবাসে করুক বা না করুক
মানে মেকআপ করতে ভালোবাসুক বা না বাসুক এই জিনিসটা সবার কাছেই থাকে। সবসময় তো আর আই মানে এই ব্রু জেল দিয়ে করা সম্ভব নয়, তো এটা আমার কাছেও আছে, এটা দিয়েই আমি করে নিই, দেখাচ্ছি। যাতে বোঝা যায় যে মোটামুটি ব্রু আছে। তো দেখো এরপর এই যে এটা হচ্ছে কাজল, কাজল দিয়ে কি করব, দেখো কাজল দিয়ে অনেকেই চোখে কাজল পরতে ভালোবাসে তো তারা পরে নেবে। আর যেটা আমি যেটা করি সেটা হলো আইলাইনার লাগাতে গেলে অনেক সময় লাগবে, তখন তাহলে বর রেগে মেগে যাচ্ছে তাই করে যা উল্টোপাল্টা মনে আসবে মানে মুখে আসবে তাই বলে দেবে। তো সেই সব থেকে বাঁচার উপায় হলো এই যে এইটা, এটাই আমি আইলাইনার করে নেবো, চলো দেখাচ্ছি। এই আইলাইনার পরাটা ঠিক কিসের মতো হলো বলতো? সেই আমরা একটা ছোটবেলায় পড়তাম না প্রবোধবচন, তো তাতে থাকতো মেরেছ কলসির কানাই তাই বলে কি প্রেম দেব না। তো যাই হোক আইলাইনার হাতে নেই তো কি হয়েছে, এই কাজল দিয়েই মিটিয়ে দেবো। তো দেখো আমিও মেকআপটা করতে বসলাম আর কারেন্টও চলে গেল। তো এরপর এই যে এইটা, এটা কি বলতো, লিপ পেন্সিল, লিপ পেন্সিল দিয়েই আজকে ঠোঁটটা টাঙাবো। দেখো ঠোঁটটা রাঙানো হয়ে গেছে, ঠোঁট রাঙানো দেখে কি মনে হচ্ছে, আর চোখটা দেখে কি মনে হচ্ছে, চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে যায় তার গাল। তাহলে বন্ধুরা দেখলে কত কম সময়ে কম অল্প কিছু জিনিস দিয়েও কিন্তু মেকআপ করা যায়। তবে হ্যাঁ এখনো কিন্তু আমার মেকআপ কমপ্লিট হয়নি, টিপটা পড়তে বাকি আছে। তো দেখো কমপ্লিট হলো এই, সবসময় যে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে এমনটাও কিন্তু নয়, অল্প কিছু ঘরের সামনে মানে হাতের সামনে টুকিটাকি জিনিস দিয়েও কিন্তু সাজা যায়। দেখো আমার মতো কিন্তু তোমরা তাড়াতাড়ি সাজতে বসে যাও, মানে বেশি ভারী সাজ নয়, এই হালকা টুকিটাকি জিনিস নিয়েই সাজতে বসে যাও, সাজার পর কি ফল হয় দেখবে। কি ফল হয় বলতো? এর ফল এটাই হবে যে তোমাদের যদি কারো বয়ফ্রেন্ড থেকে থাকে তো সে বলবে, আর যদি বর থেকে থাকে তো এটাই বলবে, তোর কাজল কালো চোখ আর তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তো বন্ধুরা আজকে কিন্তু আমি মজা করতে করতে তোমাদেরকে আসল যে জিনিসটা, যে টুকিটাকি জিনিস দিয়ে যে মেকআপ করা যায় সেটা কিন্তু দেখিয়েছি। আশা করি তোমরা সবাই লক্ষ্য করবে, এই ইয়ারকিগুলো বাদ দিয়ে আসল কাজটা নিশ্চয়ই দেখবে। তো বন্ধুরা আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তবে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেল থেকে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে বেলঘণ্টিটা আছে ওটা প্রেস করে দিয়ে অল করে দাও, তাহলে আমার চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো বেরোবে সেগুলোর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকের মতোই টাটা।